বেতন বৈষম্য দূর করার দাবিতে ধর্মঘট করছেন যুক্তরাজ্যের চিকিৎসকরা। সোমবার থেকে তিন দিনের ধর্মঘট শুরু করেন তারা। ধর্মঘটের কারণে দেশটিতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। বিক্ষোভরত চিকিৎসকদের অভিযোগ, প্রতি ঘন্টা কাজ করে তারা যে পরিমাণ মজুরি পান, যুক্তরাজ্যে একটি অভিজাত কফি শপের কর্মীদের ঘন্টা ভিত্তিক মজুরি তার চেয়ে বেশি। তাই মূল্যস্ফীতির রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল হেলথ সার্ভিসের আওতাধীন কনিষ্ঠ চিকিৎসক, নার্স, প্যারামেডিকরা মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করছেন। ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন ট্রেড ইউনিয়ন জানিয়েছে, যুক্তরাজ্যের কনিষ্ঠ চিকিৎসক ও স্বাস্থ্যসেবা খাতের কর্মীদের সর্বনিম্ন মজুরি প্রতি ঘন্টায় মাত্র 14.01 পাউন্ড। একই সময়ে চেইন কফি শপের একজন কর্মী এর চেয়ে 1 পেন্স বেশি মজুরি পান। এর আগে 2019 সালে কনিষ্ঠ চিকিৎসকদের বেতন ভাতা নিয়ে 4 বছরের জন্য একটি চুক্তি করা হয়েছিল। এতে বলা হয়েছিল প্রতি বছর তাদের মজুরি 2% করে বাড়বে। And on the steps outside one in London.